إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. آج نوفمبر ماشر 22 تاريخ এবং ইনশাআল্লাহ আমরা সূরা আল ইমরানের দ্বিতীয় নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এবং প্রথম আয়াতটাতে দেখলাম আল্লাহ কি সুন্দরভাবে একটা ইন্ট্রোডাকশন দিলেন, পুরা মানুষজাতিকে আল্লাহর ভয়ের কথা বললেন এবং আত্মীয় স্বজনদেরকে ঠিক মতো দেখে রাখার কথা বললেন। তো এখন দুই নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিক করছেন ইয়েতিমের ক্ষেত্রে, এবং ইয়েতিমকে আমরা ঠিক মতো যদি ভালো মতো এটাকে প্রিজার্ভ করতে পারি, ইয়েতিমের হকটা ভালো মতো যদি আদায় করতে পারি, স্পেশালি সেই সব ইয়েতিম যারা যাদের আমরা গার্জেন হয়ে যাই তার ফাদার মারা যাওয়ার পরে, এবং তাকওয়ার পথটা অবলম্বন করি এবং সুন্দরভাবে আমরা যদি এই দায়িত্বটা পালন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা ওয়াকাফিলুল ইয়েতিমি কাহাতাইন, কিয়ামতের দিনে জান্নাতে আমি এবং ইয়েতিমকে যে এইভাবে দেখাশোনা করে বড় করে আমরা দুইজন এরকম, এবং দুই আঙ্গুলকে পাশাপাশি রাখলেন, তার মানে জান্নাতে আমরা প্রতিবেশী হয়ে থাকব। কাজে আসুন এই ইয়েতিমের চ্যাপ্টারে আল্লাহ কি বলছেন এটা আজ আমরা এই আয়াতে শুনে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবীসা বিত্তায়িব ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا حوبا كبيرا এই দুইটা জবরের পর যখন কাফ হয় তখন এটা ইখফা হবে, حوبا كبيرا كبيرا। এই যে বা আর রা মানে মুখের ইয়েটা চেঞ্জ করতে হবে, একটা তফখিম একটা থাকে, বি নট বু আর রা নট রে, ওকে ক্যাবি র এরকম। আল্লাহ সুবহানাহু তাআলা ইনস্ট্রাকশন দিচ্ছেন, কমান্ড করছেন, আতু তোমরা দাও, কাদেরকে দাও, ইয়াতামা, ইয়েতিমের বহু বচনকে ইয়াতামা বলা হয়, ইয়েতিমদেরকে তোমরা দাও, আমওয়ালাহুম তাদের মাল তাদের ধন সম্পদ। হে মোমিনগণ, তোমরা যারা গার্জেন হয়েছিলে ইয়েতিমের, তারা যখন একটা এজে পৌঁছে যায়, যখন তারা নিজেদের টাকাকে হ্যান্ডেল করতে পারে, তখন তাদের প্রপার্টিগুলা তাদেরকে এখন ফেরত দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালু, এবং কখনও তোমরা বদল করো না, কীকে বদল করো না, খাবিসকে তাইয়েবের সঙ্গে। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত্তাইয়েব, মানে খাবিসটাকে ডেকে নিয়ে এসে ভালোটাকে দিয়ে দিও না, একটার সাথে আরেকটা সাবস্টিটিউট করো না। এটা কীভাবে হয় আমরা ইনশাল্লাহ আরও আলোচনা করব। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এবং তোমরা খেয়ে নিও না তাদের মালটাকে, ইলা আমওয়ালিকুম তোমাদের মালের সাথে, এটাও আমরা আলোচনা করব। তার মানে এখানে দুইটা জিনিসের কথা নিষেধ করলেন, একটা হচ্ছে তাতাবাদদালুল খাবীসা বিত্তাইয়িব, তাদেরকে খারাপ মাল দিয়ে, খাবিস মাল দিয়ে, খারাপ মালটা দিয়ে ভালো মালটা নিজে নিয়ে নেওয়া, অথবা তোমাদের মালটাকে তাদের সাথে মিক্স করে এই উদ্দেশ্যে যে তাদের মালটাও আমি খেয়ে নিব, এই জন্য বলছে তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম। এই সব জিনিসগুলোকে আল্লাহ কী বলছেন, ইন্নাহু কানা হুবান কাবীরা, হুব মানে হচ্ছে গুনাহ, আর কাবীরান মানে বড়, মানে ইসমের মতন হুব, যে এই কাজটা নিশ্চয়ই খুবই একটা বড় টাইপের একটা গুনাহ, হুবান কাবীরা। আসুন আমরা আয়াত নিয়ে কিছু আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসাতে এই ভূমিকা দেওয়ার পরে আজকের এই আয়াত দুই নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন সমাজে যারা আত্মীয় এবং উইক, কারণ এর আগের আয়াতে এক নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরহামের কথা বলেছেন। আরহাম মানে কি, মানে যাদের সাথে আমাদের জরায়ু রিলেশনশিপ আছে, এবং মোস্ট প্রবাবলি একজন একজন যখন মারা যায় ইয়েতিম হয়, এরকম একজন জরায়ুর রিলেশনেরই একজন গার্জেন হয়ে যায় সাধারণত, যখন তার ফাদারটা মারা যায় একটা ছোট ছোট কোনো
সন্তান রেখে যখন ফাদার মারা যায় তখন তাকে তো আমরা ইতিম বলি তো ইতিমের যখন সিন্নার রুশদ একটা একটা পার্টিকুলার বয়স না আসা পর্যন্ত সে তো ছোট ছোট বালক অথবা বালিকা হয়ে থাকে এবং তারা একটা বড় অ্যামাউন্ট হয়তো বড় হোক ছোট হোক একটা ওয়ারিশানাতে একটা অ্যামাউন্ট তারা তাদের ফাদারের কাছ থেকে পায় কিন্তু যেহেতু তার এরকম ম্যাচিউরিটি নাই তখন হয়তো এই ইতিমেরই কোনো একজন আত্মীয় এই যে রাহিমের আগের আয়াতে আমরা যেটা বললাম যে তোমরা এই রাহিমেরকে দেখাশোনা করো রাহিমকে ভঙ্গ করো না নিজের জরায়ু রিলেটেড আত্মীয় স্বজনের ভঙ্গ করো না যদিও এটা নট নেসেসারিলি যে রাহিমের হতে পারে যে কোনো একজন মোমেন একটা মুসলিম একটা পার্সন আরেকজন আত্মীয় নাও হোক তাও তার তার তত্ত্বাবধান এবং তার গার্জিয়ানশিপ নিয়ে নিতে পারে তো যাই হোক আমরা আরও পরবর্তী আয়াতে আরেকটু ডিটেলস এটা সম্বন্ধে জানবো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যে তারা যখন একটা সিন্ন রুশদ মানে যখন একটা একটা অ্যাবিলিটি আসবে যখন দেখবে যে হ্যাঁ এই ইতিমটা এখন মোটামুটি সে নিজের পায়ে দাঁড়াতে পারছে তখন তাদেরকে তাদের টাকাটা ফেরত দিয়ে দাও এটা আমরা দশ নম্বর আয়াতে মোস্ট প্রবাবলি এই সুরাতেই আমরা পাব তো যাই হোক এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে একটা ইতিম এই ইতিমকে ইতিমকে ইচ্ছা করলেই যে কোনো কেউ এক্সপ্লয়েট করতে পারে কারণ ইতিম মানে তো ইতিম তার বাপ নাই এবং তার কাছে অনেক টাকা আছে আমওয়ালাহুম এই যে তাদের টাকা কেন বলছে যে এটা তাদেরই প্রপার্টি তো এখন এরকম সিচুয়েশানে যে কোনো কেউ চিটিং করতে পারে তো এই জন্য এটা সমাজে একটা উইক মেম্বার অফ অফ দ্য সোসাইটি তাই ইসলাম অলওয়েজ এসে এইসব ক্যাটেগরি অফ পিপুল যারা উইক সমাজে নারী হোক ইতিম হোক শিশু হোক খুবই বৃদ্ধ হোক বিধবা হোক এই যে এইসব টাইপের যারা ক্যাটেগরি এদেরকে যেই সমাজে আল্লাহর ভয় নাই যেই সমাজে গ্রিডিনেস আছে যে জাস্ট আমি আমার যেইভাবে পারি আমি লোকদের কাছ থেকে ট্রিক করে বেশি টাকা আমার কাছে ইনকাম করব এটাই মনে হয় যে একটা খুবই ইন্টেলিজেন্সের ব্যাপার তাই না এবং অনেক সময় আমাদের মডার্ন ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং ক্যাপিটালিজম এগুলা এইসব টাইপের সেগমেন্টদেরকে এক্সপ্লয়েট করার চেষ্টা করে এবং এইসব ইনইকুয়ালিটি যেটা আমরা দেখি ওয়েস্টে এইসব টাইপের লোকদেরকে বা এইসব টাইপের ক্যাটাগরিকে দেখা যায় যে বিভিন্ন ওয়েতে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে তো ইসলাম এসে এই এই সাবজেক্টটাকে অ্যাড্রেস করেছে যাতে তাদেরকে কেউ চিটিং না করে তাদের প্রপার্টি এবং তাদের হকটা যেন প্রিজার্ভ থাকে এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সবচেয়ে স্ট্রং হাতিয়ার ইউজ করেছেন সেটা হচ্ছে আল্লাহর ভয় ওই জন্য এই আয়াতটা এন্ড হয়েছে এইভাবে যে ইন্নাহু কানা হুবান কাবীরা এটাই এনাফ এটাই সবচেয়ে বড় পুলিশ যে হুবান কাবীরা খুবই বড় ধরনের একটা গুণা তা আসলে যদি মানুষের ভিতরে এই তাকওয়াটা থাকে আল্লাহর ভয়টা থাকে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছিলেন যারা হচ্ছে জাহিলিয়াতের সময় ইসলাম আনার আগে তারা নিজের মেয়েকে মাটির নিচে পুঁতে ফেলত তারা বড় ছেলে এসে বলতো ওকে আমার বাপের প্রপার্টি সব কিছুই আমার ইনক্লুডিং বাপের যদি বউ থাকে সেও ইয়ার প্রপার্টির মতন হবে নারীদের তো কোনো কোনো উত্তরাধিকার সূত্রে কোনো টাকা পয়সাও তারা পেত না তাই না এরকম টাইপের সোসাইটিকে ইসলাম থ্রু আকিদা থ্রু তাকওয়া ওই জন্য প্রথম আয়াতে ইয়া ইউহান্নাসু তাকু রাব্বাকুম দেখলেন কয়বার আল্লাহ এই তাকওয়ার কথা বলেছেন এবং এন্ড করেছেন ইল্লাহু কানা আলাইকুম রাকিবা জেনে রেখো আল্লাহ কিন্তু তোমাদের উপরে দেখছেন রাকিব হয়ে আছেন সিসিটিভির মতন দেখছেন তো এগুলাই তো ইসলামের করাপশনকে দমন করার সবচেয়ে বড় হাতিয়ার যখন সোসাইটির লোকদের ভিতরে আল্লাহর ভয় থাকবে তাহলে আর পুলিশ টুলিশ কিছু দরকার হবে না ক্যামেরা দরকার হবে না কিছুই দরকার হবে না এবং এরকম টাইপের সমাজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করে গেছিলেন মদিনা যারা না এইভাবে ইসলামটাকে অ্যাডভান্স করেছে এই নূরটাকে সারা বিশ্বে নিয়ে গেছে আর আমরা এখন কত দূরে সরে গেছি তাই না যেখানে একটু চান্স পাই দেখে যে কীভাবে অন্যকে ঠকাতে পারি এবং মনে করে যে আমি খুব একটা স্মার্ট হয়ে গেলাম কাজে এই ইতিমের চ্যাপ্টারটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা স্টার্ট করলেন যে এই সূরাটার মেন একটা বড় টপিক আমরা আস্তে আস্তে দেখব যে যে জাহিলিয়াতের
সমাজে যেগুলো ডিপ রুটেড প্র্যাকটিস হয়ে থাকে, বাপ দাদার টাইম থেকে একটা অভ্যেস হয়ে গেছে সমাজে যে যে এইটাই নর্মাল। তো সমাজ যখন কোনো কিছু করাপশন কাজটাকে নর্মাল মনে করে, তখন বাপ দাদার আমল থেকে হয়ে আসছে জাহিলিয়াতের এই সিস্টেমগুলা সামাজিক লেনদেনের ক্ষেত্রে, নারী হক, ইতিমদের হক, ছোট বাচ্চার হক, বিধবাদের হক, এই সব বিভিন্ন চ্যাপ্টারে এই সূরাটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কীভাবে আমরা এরকমভাবে ডিপ রুটেড যেগুলো প্র্যাকটিস আছে এগুলোকে কীভাবে আস্তে আস্তে আমরা সলভ করতে পারি। এবং আসলে এই সব চ্যাপ্টারটা খুবই টাফ, মানে যারা এই সোশ্যাল চেঞ্জ নিয়ে স্টাডি করে এবং সোশ্যাল চেঞ্জ করার চেষ্টা করে সমাজে, যেগুলো সোসাইটিতে আমাদের সমাজে যেগুলো রীতি অথবা নীতি অথবা সিস্টেম অনেক দিন থেকে হয়ে এসেছে, যেগুলো রং সিস্টেম, এগুলাকে ওভারনাইট করা মুশকিল। ওই জন্য দেখেন সূরাতুন নিসা আমরা বলতে পারি মদিনার জার্নির মিডিয়াম একটা টাইমে, তারও আগে সূরা বাকারা এবং আল ইমরান মোস্ট প্রবাবলি নাজিল হয়েছিল, যদিও মানে পুরা একটা সূরা সঙ্গে সঙ্গে এক রাতে নাজিল হয়নি, বিভিন্ন স্টেজে, কিন্তু ওভারঅল আমরা বলতে পারি যে এটা মদিনার হয়তো প্রথম হাফের শেষের দিকে বলা যেতে পারে। তার মানে দেখেন এতদিন পরে ইসলাম অলরেডি 13 বছর মক্কায় হয়ে এসেছে এবং মদিনাতেও আরও 5 বছর মনে কেন হয়ে এসেছে, কিন্তু স্টিল দেখা গেছে যে লোকদের ভিতরে এখনও এই রিসিজুয়াল, এই এই জাহিলিয়াতের বাপদাদার টাইম থেকে যেগুলো একটা অভ্যেস হয়ে এসেছে, তাই না? ওই জন্য এই গ্র্যাজুয়ালভাবে কীভাবে আমরা এই জিনিসটাকে অ্যাড্রেস করতে পারি থ্রু তাকওয়া, আল্লাহর ভয় দ্বারা, এটাই হচ্ছে সূরা নিসার একটা বড় টপিক আমরা এখানে দেখবো। এবং এখানে কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়েতিমের মাল দ্বারা স্টার্ট করলেন যে তোমরা হারাম, যেই জিনিসটা তোমাদের জন্য হারাম সেটা নিয়ে তোমাদের হালালটাকে ওটার সাথে ইস্তেবদাল করো না। মানে যে মানে দু একটা এক্সাম্পল দিলে হয়তো বোঝা যাবে যে এখানে মানে কি, যেখানে আল্লাহ বললেন যে তোমরা বদল করো না আল খাবিথ আবি তাইয়িব, যে খাবিথটাকে এই 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 হালাল দ্বারা ইস্তেবদাল করো না, বদল করো না। তো এটা যেমন আগে যেটা জাহিলিয়াতের প্র্যাকটিস ছিল ইসলাম আসার আগে, যে তারা তাদের ভালো মনে করেন বাপ রেখে গেছে সুন্দর উট অথবা সুন্দর ছাগল, তাজা হেলথি ছাগল, এখন যে তার তত্ত্বাবধানে আছে তার আবার উইক ছাগল আছে, তখন দুইজনকে একসঙ্গে সে জমা করলো তার মানে যেখানে ছাগল রাখা হয়, জমা করার পরে সে নিজে নিজে ওটাকে চেঞ্জ করে দিল, ওকে তুমি দুইটাই তো ছাগল, কাজে তোমারটা আমি নিলাম, আমি তোমাকে এটা দিলাম। এই যে ইন্নাল্লাহ কান আলাইকুম রাকিবা, আল্লাহ তো এটা ওয়াচ করছে, আল্লাহ এটা দেখছে, তাই না? তো ইসলাম এসে এই হুবান কাবীরা, এটা একটা বড় ধরনের গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, ইত্তাকুল্লাহ তাসআলুনা বিহি ওয়াল আরহাম, যেটা আমরা প্রথম আয়াতে পেয়েছিলাম, এই সব টাইপের ফোর্স দ্বারা, এই সব টাইপের আল্লাহর যে আমাদেরকে ওয়াচ করছেন, এইটাই ছিল ইসলামের মেন ওয়ে যে কীভাবে এই করাপশনগুলা দমন করা যায়। তো এটা হচ্ছে একটা করাপশন যেটা বাইরে দেখা যায় না, বাসার ভিতরেই হয়, ফ্যামিলিগত একটা বিষয়ের মতন। ইয়েতিম, সে কোনো কাউকে যা কমপ্লেনও করতে পারবে না, ইচ্ছে করলে মানুষ এটা করতে পারে, তাই না? খুবই ইজিলি করে ধামা চাপা দিয়ে এটাকে মানে কেউ এটা লক্ষ্য করবে না, তাই না? তো এরকম টাইপের সিচুয়েশানে এরকম কোনো সিস্টেম নাই, ম্যান মেড কোনো সিস্টেম নাই যে এইরকম টাইপের করাপশান, ব্যক্তিগত লাইফে করাপশান, গোপনে এইসব করাপশান কে কেউ
হ্যান্ডেল করে যেমন ইসলাম হ্যান্ডেল করেছিল এবং যেমন মদিনার সমাজটা আমাদেরকে একটা লাইফ এক্সাম্পল দিয়ে দিলেন যে কোনো প্রবলেম নাই, তাই না? তো এটাই ছিল সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিমদের রিয়াকশন। ইভেন বলা হয় যে যখন এরকম টাইপের আয়াত নাজিল হলো তখন সাহাবিরা একবারে খুবই ড্র্যাস্টিক ওয়েতে সেপারেশন করার চেষ্টা করলো যাতে কোনোভাবে মিক্স না হয়, ইয়েতিমের মালটা যেন আমার মালের সাথে মিক্স না হয়। এবং এই প্রসেসে অনেক সময় খুবই টাফ, যখন একটা ইয়েতিমের ধন সম্পদ মানে ব্যাংকের ক্যাশ হলে ওটা ইজি যে ওকে তাকে তার জন্য আলাদা একটা অ্যাকাউন্ট খুলে আপনি এইভাবে করতে পারেন, কিন্তু সে সময় ইন কাইন্ড যখন যেগুলো হয়, একসঙ্গে দুইজনই গরু একসঙ্গে রাখালের সাথে চড়ছে অথবা একসঙ্গে এই যে কমন যেই প্ল্যাটফর্মে অনেক টাইপের প্রপার্টিকে একসঙ্গে মিক্স করতে হয়, তাই না? সেই সব ক্ষেত্রে এইসব করা খুবই টাফ, কিন্তু সাহাবিরা যেহেতু এরকম টাইপের আয়াত নাজিল হয়েছে এটা ইট শোজ যে সাহাবিদের আর আমাদের ভিতরে ডিফারেন্স কত, যে তারা আল্লাহর ইনস্ট্রাকশনকে কত সিরিয়াসলি তারা নিত এবং রেসপেক্ট করত। কাজেই তারা খুব বেশি এই চ্যাপ্টারে এসে তারা সেপারেশনটা করলো এবং তাদের কাছে এই জিনিসটা কষ্ট হলো এবং কমপ্লেন তারা করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দিলেন। এবং এটা সূরা বাকারের 220 নম্বর আয়াতে ওয়াসালুনাকা আনিল ইয়াতামা, তারা আপনাকে জিজ্ঞেস করে ইয়াতিমদের এই 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 চ্যাপ্টারটা সম্পর্কে, এই টাকা পয়সাকে এই একত্র করা, তখন 220 নম্বর আয়াতের আপনারা তফসিরটা সূরা বাকারার তফসিরে আপনারা ব্যাক করে দেখতে পারেন। কুল ইসলাহুন লাহুম খাইর ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম, আল্লাহ সুবহানাহু এখানে পারমিশন দিলেন যে তোমাদের নিয়াতটা কী। কাজেই অল্প ক্ষেত্রে যদি তোমাদের নিয়াতটা সত্যিকারই সহি হয়ে থাকে, সিনসিয়ারলি তোমরা যদি ইয়েতিমদের হকটা মেরে খেতে না চাও, এই তাকওয়া এবং আল্লাহর ভয় যদি থাকে, এইটা যদি থাকে, তাহলে এইসব ছোটো ব্যাপারে তোমরা মিক্স করলে কোনো অসুবিধা নাই। ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম, তোমরা যদি এভাবে মিক্স করো তাহলে তোমরা তো সবাই পরস্পরে ভাই ভাই রিলেশন, ওই জন্য ছোটো স্টাফে ছোটো এই মিক্স ছোটো মিশ্রণ করাতে একটু কম হবে একটু বেশি হবে, ভাই ভাইয়ের ভিতরে তো এটা কোনো অত ফর্মালিটিস নাই, ইখওয়ানুকুম তোমাদের ভাই। হ্যাঁ, তো এইভাবে এরকম ছাড় না জিলেন। ওই জন্য আসলে ইসলামটা খুবই প্র্যাকটিক্যাল রিলিজন, ইসলাম কখনো আমাদের উপরে এরকম কোনো নিয়ম চাপায় দেয় না যেটা হচ্ছে বিয়ন্ড আমাদের কন্ট্রোল। এটাই তো ছিল সূরা বাকারার কনক্লুশন, তাই না? রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলা আল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, হে আল্লাহ আমাদের উপরে এরকম কিছু চাপিয়ে দেন না যেটা আমরা গ্রহণ করতে পারবো না, আমাদের সহ্য ক্ষমতার বাহিরে, তাকাতা লানা বিহি, তাই না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই দোয়াটা অ্যাকসেপ্ট করেছেন। কাজেই আমাদের দরকার যে এইসব ক্ষেত্রে আল্লাহকে ভয় করা, লেনদেনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করা, খুবই ট্রাই করা যে আমরা আল্লাহর ইনস্ট্রাকশনগুলোকে সেভাবে রেসপেক্ট করি। আল্লাহ যদি কোনো কিছুকে বলে হৌবান কাবিরা, হ্যাঁ এটা একটা বড় ধরনের গুনাহ, আমরা যেন সেভাবে এটাকে ট্রিট করি এবং আমরা যেন সরকারি নিয়ম এবং মানুষের নিয়ম অথবা জেলে যাওয়া অথবা এই দুনিয়ার আজাবটাকে যেন আল্লাহর আজাবের উদ্দে না নিই, যে ওকে আমি জাস্ট বিরত থাকছি কারণ আমাকে একজন দেখছে অথবা এরকম জেল আছে অথবা এত টাকা ফাইন আছে। হুবান কাবিরা কোথায়? হুবান কাবিরা হচ্ছে জাহান্নাম, হুবান কাবিরা হচ্ছে আখেরাতে কী হবে। কাজে আমরা আখেরাতের এই আজাবটাকে যেন এই অ্যাকাউন্টেন্সিটা যেন আমরা করি বেশি বেশি, তাই না? এবং এইসব করি সেই সব ক্ষেত্রে যেখান যেসব ক্ষেত্রে দুনিয়ার কোনো ক্যামেরা নাই কিন্তু আল্লাহর ক্যামেরা আছে, এবং এগুলো বেশি অ্যাপ্লিকেবল সোসাইটির এইসব টাইপের চ্যাপ্টারে, ইয়েতিম বিধবা যেটা আমি বললাম, মিসকিন গরিব রিক্সাওয়ালা এই ওই যাদের কোনো ভয়েস নাই,
এবং ইচ্ছা করলে মানুষরা তাদেরকে ডিসক্রিমিনেট করতে পারে, ইচ্ছা করলে তাদের সাথে মানুষ খারাপ ব্যবহার করতে পারে, কেউ তাদের কোনো কিছু বলার নয়, তারা শুধু হাত উঠায় শুধু আল্লাহর কাছে দোয়া করতে পারে, কিন্তু এগুলাই সবচেয়ে বেশি ডেঞ্জারাস, এগুলাই সবচেয়ে বেশি ডেঞ্জারাস। এবং এইসব ক্ষেত্রে আমরা আসলে আনফর্চুনেটলি কত দূরে সরে গিয়েছি, তাই না? আমরা কত খারাপ ব্যবহার করি বাসার কাজের লোকের সাথে, রাখালের সাথে, রিক্সাওয়ালার সাথে, তাই না? দুই একটা টাকা নিয়ে আমরা যে কত কিছু করি একটা রিক্সাওয়ালার সাথে, এত বেশি নিচ্ছ, এই ওই গালি গোলাস দিয়ে, অথচ আমরা জাস্ট একটা ফ্রেন্ডের সাথে কফি হাউসে যে আই ডোন্ট নো হাজার হাজার টাকা এভাবে নষ্ট করি, ওটাতে কোনো সমস্যা হয় না। সব কিছু আসে জাস্ট রিক্সাওয়ালার সাথে, সব কিছু আসে কাজের মেয়ের সাথে, সব কিছু আসে এই গরিব মিসকিনদের সাথে, তাই না? কাজেই যেন আমরা এই সব সাইডগুলোর দিকে যেন লক্ষ্য রাখি, এবং এই এগুলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানে আমাদেরকে হিন্টস দিতে চাচ্ছেন। এবং এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে বললেন যে এটা খাবিস হয়ে যায়, মানে কীভাবে এই জিনিসটা খাবিস হয়ে যেতে পারে, তাই না? যে একটা টাকা যখন বিনা হকে নেওয়া হয়, ওই টাকাটা ইটসেলফ খাবিস না, কিন্তু যার হাতে আছে সেইটা অনুযায়ী এটা খাবিস। টাকা ইটসেলফ কখনো খারাপ না, টাকা ভালো, কিন্তু যখন ওই এই টাকার সোর্সটা হয়ে যায়, ইনকামের সোর্সটা যখন হারাম হয়ে যাবে, তখন এটা আপনার জন্য খাবিস হবে, তাই না? যখন আমরা ওইটা সেই ক্ষেত্রে নিব। কাজেই যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা এই এই হালালের দিকে যেন থাকি, এই যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাইয়েব, তাই না? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন যে আমরা যেই টাকাটাকে ইনকাম করি হালাল সোর্স থেকে, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই যেই টাইটেলটা দিয়েছেন সেটা হচ্ছে তাইয়েব, আর যেটা হারাম সোর্স থেকে করি, যেমন ইয়েতিমের মালটাকে নিয়ে নেওয়া, আমাদের সাথে ওটাকে রদবদল করে নিয়ে নেওয়ার তো আরও বড় গুণা। এখানে জাস্ট রদবদলের কথা বলছে যে ওকে তোমারটা নিয়ে আমি তোমাকে এটার বদলে এটা দিলাম, মানে এটার থেকে আরও বেশি এটা চুরির কথা বলেন। ডাকাতিও তো থাকতে পারে যেটা আল্লাহ এখানে বলেনি, কিন্তু এইটার দ্বারা হিন্টস করেছেন যদি ওইটা করো যে তাকে রদবদল না করে ডাইরেক্টলি পুরাটাই খেয়ে নাও যদি তার টাকা, তাহলে এটা তো আরও বেশি এটা ডাকাতি হয়ে গেল, তাই না? তো এই 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 মিক্স করা এবং ট্রিক করে একটার সাথে আরেকটাকে এইভাবে করা, অন্য কেউ দেখছে না ওকে, আমি সুন্দর করে এভাবে ম্যানেজ করে নিলাম নিজের ভিতরে, এগুলো যদি হুবান কবিরা হয়, হ্যাঁ, তাহলে পুরাটা খেয়ে নেওয়া আর কীরকম হবে, তাই না? এটা তো আরও বেশি ডেঞ্জারাস মানে বিষয় হবে। কাজেই এগুলার অনেক ফর্ম থাকতে পারে, মানে মানুষদের তো দুষ্টামির ব্রেন তো আমাদের কম না, তাই না? অনেক রকমের ওয়ে হতে পারে, জাহিলিয়াতে অনেক রকমের ওয়ে ছিল, এক রকমের ওয়ে যে 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 তাদেরকে বিয়ে করতো, মানে ইয়েতিম বালিকা অথবা ছোটো ইয়েতিমের যখন প্রাপ্ত বয়স হয়ে যেত তখন তাকে বিয়ে করে নিয়ে ওই টাকাটা ওইভাবে মেরে খেত, তাই না? তাকে কোনো মহারণা দিত না, ফর এক্সাম্পল, অথবা তার যে প্রাপ্য যে 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 মানিটা তার ফাদারের কাছ থেকে পেয়েছে সেটা তাকে দিত না, এটা একটা ওয়ান অফ দ্য ওয়ে, ফর এক্সাম্পল। তো এরকম অনেক ওয়ে হতে পারে, দুষ্টামি অনেক রকমের ওয়ে হতে পারে তাদেরকে এভাবে ট্রিক করে, কারণ তারা এটা ডিটেক্ট করতে পারবে না, তার এরকম ভয়েস নাই, তার এরকম ইনফ্লুয়েন্স নাই। কাজে আমরা যেন খাবিথের দিকে না যাই, এই খাবিথটা নিলে দুনিয়াতে এগুলো বরকত হয় না, এটাও কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাইয়েবটাকেই অ্যাকসেপ্ট করে এবং এটাতে বরকত দেয়। খাবিথ হয়তো আপনি ব্যাঙ্ক ব্যালেন্সটা বাড়তে পারে, কিন্তু অন্য চ্যাপ্টার থেকে যে আল্লাহ কীভাবে আমাদেরকে মার খাওয়াতে পারে, কারো একটা অসুখ হয়ে অথবা একটা এটা হয়ে অথবা দেখা যাবে যে টাকার আর কোনো বরকত নাই, কাজে আমরা যেন এই বরকতের কথাটার দিকে আমরা চিন্তা করি এবং কোনো ফর্মে যেন না যাই। ওই জন্য এখানে বললেন তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, কী সুন্দরভাবে বললেন যে তোমরা তাদের মালটাকে তোমাদের মালদের সাথে জমা করে একটা খিচুড়ি বানায় খাওয়াটা যেন আরও জায়েজ করো, এটা যেন তোমরা করো না হে মুসলমানরা, কারণ এটা তোমাদের চরিত্র না, এটা বনি ইসরায়েলদের হতে পারে। যেমন তাদেরকে বলা হয়েছিল শনিবারের দিন মাছ মারা যাবে না, তখন শনিবার দিন তারা মাছ মারেনি কিন্তু জালটা ফেলে রাখছে, দিয়ে তারপর রবিবারের দিন জালটাকে উঠায় নিয়ে বলছে আমরা তো মাছ মারলাম রবিবারের দিন, তো এটা কি আমরা কার সাথে খেলছি,
কি আল্লাহ আল্লাহ কি এসব জানে না যখন আমরা এইভাবে ট্রিক করে ইতিমের মালটাকে নিয়ে নিব হোয়াট এভার ওয়ে যেটা হোক না কেন ওই জন্য নিয়াতটাকে যেন আমরা সহিহ করি ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম কিন্তু যেটা আমি বললাম যদি নিয়াতটা ঠিক থাকে এবং ছোটখাটো দুই একটা যদি এভাবে মিক্স হয়ে যায় যদি নিয়াতটা আমাদের ঠিক থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে মাফ করে দিবেন যেগুলো আমরা দেখলাম এই আয়াতে আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এবং হিদায়াত দেন এবং যেন আমরা ইসলামের এই নিয়মগুলা এই ট্রানজ্যাকশন ক্ষেত্রে যেন আমরা মার খেয়ে না যাই অনেকে আছে আমরা ব্যক্তিগতভাবে দাড়ি টুপি মসজিদে নামাজ পড়ছি রোজা করছি তাহাজ্জুদ করছি এই করছি ও করছি কিন্তু এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে দেখা যায় যে চিটিংবাজি সুদ ঘুষ অন্যের সাথে খারাপ ব্যবহার করা এর হক আদা নষ্ট করে দেওয়া আমরা যেন যেমন ব্যক্তিগত লাইফে মসজিদে খুব সুন্দর একটা আকৃতি নিয়ে যাচ্ছি মসজিদের বাহিরেও বাসার ভিতরে ওয়াইফের সঙ্গে বাচ্চাদের সঙ্গে ইতিমের সঙ্গে সবগুলোতে যেন আমরা কনসিস্টেন্ট থাকি কারণ সবগুলোর পিছনেই তাকওয়াল্লাহ আল্লাহর ভয় এবং ইন্নাল্লাহ কান আলাইকুম রাকিবা আল্লাহ তোমাদের এই সব কিছু দেখছে এইটা যেন আমাদের সব সময় আমরা আমাদের ব্যাক অফ আওয়ার মাইন্ড যেন আমরা এটাকে রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে